এই বুড়া বয়সে ব্যারিস্টার সুমন একাডেমি বানানোর দরকারটা কি ছিল? আর আর কোনো কাজ নাই তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আপনি যদি বুড়া বয়সে যদি মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারেন তাহলে এই মৃত্যু অর্থবহ হয়ে দাঁড়াবে। আমাদের বাংলাদেশে যে অবস্থা, ক্রিকেটটা না হয় বাদই দিলাম, ফুটবলের আমি যতটুকু জানি জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্র থেকে শুরু করে যে পরিমাণ দুর্নীতির অভিযোগ চিন্তাই করা যায় না। এবং তৃণমূল পর্যায়ে যেহেতু আমি আমার এলাকায় থাকি, এখন পর্যন্ত আমার মনে হয় না 3-4 বছরের ভিতরে কোনো ধরনের বরাদ্দের খবর আমি শুনছি, বরং শুনছি হচ্ছে গিয়ে তহবিল তছরুপের ঘটনা, মাঠে মাটি ভরানোর টাকা পর্যন্ত মেরে দেওয়া হয়। ফুটবল তো বাচ্চাদের জন্য, তো ফুটবল চিন্তাই করা যায় না। নিজের বাবা যদি একটা ফুটবল কিনে দেয় এইটাই হচ্ছে গিয়ে সম্বল, এর চেয়ে বেশি কিছু আর নাই। তাই বলি, দেখেন আমাদের 500টা এইরকম উপজেলা আছে, অন্তত 500 উপজেলাও যদি থাকে, আমি আজকে যে আমার একাডেমি, এই একাডেমির মাধ্যমে প্রায় দেখেন এখানে 60-70 জন একটা উপজেলার যে ছেলেদেরকে চেষ্টা করতেছি সক্ষমতা তৈরি করার। কারণ করোনা আমাদেরকে শিখিয়ে দিছে যে আপনি যতই টাকাওয়ালার মালিক হন আপনি বাঁচবেন না যদি আপনার নিজের শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, যদি ইমিউনিটি না থাকে নিজের মধ্যে আপনি বাঁচবেন না। বাংলাদেশের যে বাস্তবতা, এখন আপনি ICU পাবেন না, আপনি কোনোভাবে আপনি মন্ত্রীও যদি হন, মন্ত্রীর ছেলে হইলেও আপনি ICU পাবেন কিনা সন্দেহ আছে, কারণ নাই তো কিছু, সব কিছু ভেঙে চুরে মানে একদম চুরমার হয়ে গেছে। আমি এই বলি, এই একটা সুযোগ, 3-4 মাস সময় আমরা পাইছি, নিজের শারীরিক সক্ষমতা বাড়াইতে চাই, নিজের এলাকায় ফুটবলের যে জাগরণটা তৈরি করে এইরকম 500টা উপজেলায় যদি 500টা লোক দাঁড়াই যায় তাহলে দেখবেন বাংলাদেশ ফুটবলে বহুদূর চলে যাবে। আর ফুটবলে চলে যাওয়ার সাথে সাথে আপনি ইচ্ছা করলে দেখেন এই যে নিজেদের ছেলেদের ফিটনেসটা তো অন্তত বাড়াইতে পারবেন। আমরা ভুল জায়গায় ইনভেস্ট করি, ICU টাকা দেওয়ার চেয়ে মাঠে টাকা দেন না, অনেক ভালো হয়তো, তারপরে অন্তত বাংলাদেশ পৃথিবীর মানুষ তো মনে থাকবে, মনে রাখবে আপনাকে। আর যারা অনেক টাকাওয়ালা হয়েছেন, ধনী হয়েছেন, যারা দুর্নীতিবাজ তাদেরকেও বলি, এই টাকা খেয়ে যেতে পারবেন না তো আপনারা, মাঠে আসেন, অন্তত দুর্নীতিও যেগুলো করছেন এগুলো কিছুটা না কিছুটা খেয়ে যেতে পারবেন। আমি এই জন্য বলি, দেখেন মানুষের কোনো কাজই যদি মানে মনের মধ্যে যদি কোনো 2 নম্বরই না থাকে, ইমান যদি শক্ত থাকে, সব কাজেই দেখবেন আপনি সৃষ্টিকর্তার একটা নিয়ামত আছে। আমি বললাম যে যে যার জায়গা মতো পারেন একটা ক্রিকেট একাডেমি করেন, যদি ক্রিকেট ভক্ত হন ক্রিকেট একাডেমি করেন। আমি তো ফুটবলের ভক্ত, আমি নিজেও ফুটবল খেলি, এই জন্য ফুটবলের প্রতি একটা কৃতজ্ঞতা আমার আছে, এই ফুটবলের কারণে আজকে হয়তো আমি শারীরিকভাবে এতটা সক্ষমতা পেয়েছি, এই জন্য ফুটবলের প্রতি এই ঋণ পরিশোধ করে যেতে চাই। আর দেখেন মৃত্যুর আগে জন্মের পরে যে পৃথিবী বা যে বাংলাদেশ আমি পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো বাংলাদেশ আমি রেখে যেতে চাই। আর সবাইকে অনুরোধ করব, যদি আমার কথা বিশ্বাস হয় তাহলে নিজের এলাকায়, নিজের জন্মস্থানে অথবা যেখানে আপনি মারা যাবেন এই জায়গায় কোনো একটা জায়গায় হইলো একটা নিজের অবস্থানটারে জানান দিয়ে যান যে যে জায়গায় আপনি জন্মগ্রহণ করছেন এই জায়গাটাকে আপনি মৃত্যুর আগে অন্তত কিছু অবদান রেখে এই জায়গাটার পরিবর্তন করে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।